41 ভোল্টের গাড়ি এক চার্জে কতক্ষণ চলবে এটা এই গাড়িটা আপনার এক চার্জে আপনার 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে এতে আপনি 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচ করাবেন মাত্র করবেন 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচে চলবে আচ্ছা বের কাগজপত্র লাগে চলতে ঢাকার মধ্যে এগুলো চালাতে এরকম কোনো কাগজপত্র লাগে না আপনি সেল রিসিট দিয়ে গাড়ি চালাতে পারবেন আচ্ছা তো বিয়াস আপনারা অনেকে কমেন্ট করবেন যে এইগুলো চালাতে হলে একটা কাগজপত্র লাগে কিনা তাদের যে তাদের উদ্দেশ্য করে বলছি এটা কিন্তু আপনি অনায়াসে ঢাকার মধ্যে চালাতে পারবেন ঢাকার বাইরেও চালাতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন তো আজকে ভিডিওর টাইটেল আমি থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও হচ্ছে স্কুটি নিয়ে বেশ কিছুদিন যাবত কমেন্ট করতেছিলেন যে ভাই স্কুটি নতুন কোন ব্র্যান্ডের স্কুটি দেখান আজকে আমি যে শোরুমে আছি তাদের শোরুমের নাম হচ্ছে এক্সপ্লোইট ইবাইক আর এটা কিন্তু ঢাকার মধ্যে সুনামধন্য একটি প্রতিষ্ঠান আর এখানে কিন্তু আপনি সব ধরনের স্কুটি কিন্তু পেয়ে যাবেন আজকে আমি যে স্কুটি দেখাবো এই স্কুটির নাম হচ্ছে এক্সপ্যারো আর এর ডিটেইলস সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আর এর কত টাকা হলে নিতে পারবেন এর বর্তমানে আস্কিং প্রাইস কত এবং কোথা থেকে নিতে পারবেন সব ডিটেইলস আমি জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওর দিকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা কথা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবেন রাজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় একপাশ আপনাদের শোরুমে অ্যাড্রেসটা যদি বলতেন আমাকে আসসালামু আলাইকুম এক্সপ্লোইট ইবাইকের এটা হচ্ছে বাবুই মডেল গাড়ি আমাদের এক্সপ্লোইট ইবাইকটা হচ্ছে 50 সার্কুলার রোড টোয়েনবি ঢাকা 50 সার্কুলার রোড হাটখোলা টিকাটুলি ঢাকা আচ্ছা আচ্ছা টিকাটুলি থেকে আমাদের সহজ অ্যাড্রেসটা ঠিকানাটা হচ্ছে আপনি স্টুডিও 27 এটা অনেক পুরাতন কিংবা অফিসার সিনেমা হলে ঠিক অপোজিট সাইডে আচ্ছা তিতাস গ্যাসের গলির অফিস বললে সবাই চিনে কিংবা স্টুডিও 27 এর গলি আমাদের ঠিকানাটা হচ্ছে 50 টোয়েনবি সার্কুলার রোড হাটখোলা ঢাকা আচ্ছা এক্সপ্লোইট বাইক আমাদের স্পেয়ারও একটা মডেল এটা হচ্ছে ডিজিটাল মিটার এবং সামনে হাইড্রোলিক ব্রেক অতি চমৎকার একটি বাইক এই বাইকগুলো অতি সহজে ক্যারি করা যায় এবং যে কোনো মার্কেটিং লোকজনের জন্য সুবিধাজনক এই বাইকটি আমাদের বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে 56,500 টাকা মাত্র 56,500 টাকায় আপনি হতে পারেন একটি গাড়ির মালিক আচ্ছা তো ফ্রন্ট থেকে শুরু করি আমরা একটু এটা সামনে হচ্ছে হাইড্রোলিক ব্রেক ডিক্স ব্রেক এটা হচ্ছে হাইড্রোলিক ডিক্স ব্রেক আচ্ছা আচ্ছা এবং এই চাকার সাইজটা হচ্ছে আপনার 2.25 এবং 12-16 চাকা নামে এটা সবাই চিনে সাইজটা হচ্ছে 16 এবং টিউবলেস টায়ার প্রতিটা গাড়ি আমাদের এক্সপ্লোইট ইবাইকের প্রতিটা গাড়ি টিউবলেস টায়ার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এসপারের সর্বনিম্ন প্রাইস হচ্ছে আমাদের এই গাড়িটা এবং ছোট চমৎকার অতি চমৎকার একটি গাড়ি এক্সপ্লোইট ইবাইকের 56,500 টাকায় আপনি চাইলে একটি গাড়ির মালিকানাধীন মালিক হতে পারে এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক সামনে হচ্ছে এলইডি লাইট টেলিস্কোপিক সাসপেনশন সামনে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে আর সামনের হেডলাইটগুলো দেখেন সামনের হেডলাইটটা অতি চমৎকার আমি লাইটটা অন করে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে পার্কিং লাইট এটা হচ্ছে হেডলাইট আচ্ছা এটা হাইলো আপার ডিপার লাইট যেটা বলে হাইলো আপার ডিপার বলে এটা অতি চমৎকার এলইডি লাইট খুব সুন্দর চমৎকার একটু আলো এটা অন্ধকারেও বেশ আলো দিবে আপনাকে আচ্ছা তো বাইকটা যে পিছন দিক দিয়ে এখন দেখাই ফ্রেন্ডস এখন পিছনের সাইডটা পিছনের চাকার সাইজ কত আর কি কি সামনে পিছনে একই চাকা একই সাইজ আচ্ছা আচ্ছা পিছনে হচ্ছে ড্রাম ব্রেক এবং ইয়ার ব্রেক শক জাম্পার আচ্ছা এটা হচ্ছে 12 ভোল্ট 48 ভোল্টের গাড়ি 12 ভোল্ট 20 অ্যাম্পিয়ার আচ্ছা এটা 48 ভোল্টের গাড়ি এক চার্জে কতক্ষণ চলবে এটা এই গাড়িটা আপনার এক চার্জে আপনার 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত চালানো যাবে
এতে আপনার 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচ করার মাত্র করবেন 8 থেকে 10 টাকার বিদ্যুৎ খরচে চলবে আচ্ছা পিছনে পার্কিং লাইট যদি দেখেন फ्रेंड्स অনেক সুন্দর পার্কিং লাইট পিছনে পার্কিং লাইট আছে এবং এক্সপ্লোরেটিভ বাইকের এটা হচ্ছে আমাদের নেম প্লেট আমাদের লোগো এটা চাইলে আমাদের যে নাম্বার আছে হটলাইন এটা তো আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে স্ক্রিনশট করেও নিতে পারেন আচ্ছা আচ্ছা তো फ्रेंड्स এখানে তবে এটার ভিতরে বেশ স্টোরেজ আছে চাইলে আপনার প্রয়োজনীয় নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে যেতে পারেন আচ্ছা এর সাথে আপনি কি কি ফ্রি দিতেছেন এটার ভিতরে দিচ্ছি একটা বাইক কভার আচ্ছা আচ্ছা এই আমার মাথায় একটা ক্যাপ আছে যেমন গাড়িটা ব্ল্যাক ব্ল্যাক এর সাথে ব্ল্যাক যে যেমন পছন্দ হয় সেই কালার একটি করে ক্যাপ হেলমেট এরকম এবং একটি বাইক কভার আচ্ছা এবং বেশ স্টোরেজ সাথে পাবেন একটা টুল সেট আচ্ছা সাথে চমৎকার একটি টুল সেট গাড়ির যন্ত্র অংশ আপনি যে কোনো সময় প্রয়োজনে এগুলো ব্যবহার করতে পারবেন গাড়ির টুলস এর এর ভিতরে সবকিছুই দেয়া আছে আচ্ছা এখানে তো একটা সার্কিট দেওয়া আছে যাতে আপনার প্রয়োজন হয় একটা সার্কিট ব্রেকার এখানে আছে সার্কিট ব্রেকারটা হচ্ছে মূলত বড় ধরনের কোনো ত্রুটি কিংবা যদি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকলে আপনি বড় বড় ব্রেক করলে গাড়িটা সার্কিটটা অটো অফ হয়ে যাবে আচ্ছা সাথে একটা ম্যানুয়াল বই পাবেন গাড়ির বিশেষত্ব হচ্ছে যে গাড়ির বিশেষ নিরাপত্তা প্রয়োজন হয় আমরা অনেকেই নিরাপত্তায় ভুগি গাড়ির নিরাপত্তা গাড়ি নিজেই দিতে পারবে যেমন অ্যান্টি থ্র্যাপ অ্যালার্ম সিকিউরিটি লক প্রতিটা গাড়ির সাথে এরকম দুটি করে অ্যান্টি থ্র্যাপ অ্যালার্ম রিমোট কন্ট্রোল পাবেন যেমন গাড়ির সিকিউরিটি গাড়ি নিজেই দিবে লক আনলক এবং অ্যালার্ম এবং আরও বিশেষ হচ্ছে গাড়িটি রিমোটেই আপনি চাইলে অন করে চালাতে পারবেন গাড়িটা এখন আপাতত অফ আছে আমি ডাবল প্রেস করতেছি করলে গাড়িটি রিমোটে অন হয়ে যাবে অলরেডি গাড়িটা অন আচ্ছা 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 এটা এবং এটা আমাদের মাইলেজ পেয়ে যাব কত আমরা এটা টোটাল 60 থেকে 70 কিলোমিটার চলবে 60 থেকে 70 কিলোমিটার তবে আর ভাই এটা এই এক প্রথম অবস্থা কতক্ষণ চার্জ দিতে হবে আর কি প্রথম অবস্থা আপনার একেবারে ব্যাটারি লো করলে আপনি হয়তো 1 থেকে 1.5 ইউনিট পর্যন্ত কারেন্ট আনবে এটা অ্যাকচুয়ালি ভোল্টের গাড়ি তো চার ব্যাটারি গাড়ি আচ্ছা এটা আপনার 1 ইউনিট আমি যে সামনের দিকটা দেখাই সামনে ডিজিটাল মিটার আমি বুঝিয়ে দিচ্ছি দুটি রিমোট গাড়ির সাথে দুটি চাবি পাবেন আচ্ছা দুটি রিমোট অ্যান্টি থ্র্যাপ অ্যালার্ম লক সহ আচ্ছা গাড়িটির ভিতরে আপনার স্পিড লেভেল আছে যেমন 1 এ দেওয়া আছে 1 2 3 তিনটা স্পিড লেভেল হচ্ছে 1 2 3 আচ্ছা তিনটা গিয়ারে গাড়িটা চালানো যাবে যার যেখানে যেরকম গতি স্পিড দরকার হয় সে সেভাবে এটা ইউজ করতে পারবে আর এটার আরেকটা বিশেষ গুণ আছে কোনো ঢালু উঁচু নিচুতে হলে যেমন আমাদের পায়ে ধাক্কাইতে হয় তো তখন এটা ডিআরআর এটা ব্যাক গিয়ারও গাড়িটা চলে আমি দেখাচ্ছি ব্যাক গিয়ারে আপনি একটু কষ্ট করে একটু পিছন থেকে একটু ধরেন আমি গাড়িটা পিক আপ দিচ্ছি গাড়িটা ব্যাগে পিছনে চাকাটা উল্টো ঘুরতেছে জি 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 হ্যাঁ এখন একটু সামনে নিয়ে দেখেন তো এটা হচ্ছে ফোন গিয়ার বাহ অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজনে অনেক প্রয়োজনে উঁচু নিচু কিংবা মেয়ে নারী পুরুষ হয়তো কোনো অসুবিধার কারণে হয়তো পিছনে নিতে হয় তো তখন ব্যাক গিয়ারে এটা বিশেষ সুবিধা আছে আচ্ছা এই হলো ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে আর কিন্তু হরেন আছে হরেনটা কিন্তু যথেষ্ট বড় আওয়াজ হয় দেখতে পাচ্ছেন এই যে আপার গিপার আপার ডিপার এবং টার্নিং ইন্ডিকার লাইটগুলো খুব চমৎকার আপনি পিছনে এটা শো করবে আচ্ছা আচ্ছা পিছন দিকে যে কেউ এটা দেখতে পারবে যে আপনি হ্যাঁ বাঁদিকে দিয়েছেন বাঁদিকে যাচ্ছেন আপনি যাবেন কিংবা সামনে থেকেও দেখতে পারবে যে হ্যাঁ আর ফ্রেন্ড সামনে থেকেও দেখা যাবে যে বাঁদিকে আচ্ছা বাঁদিকে স্টিকারটা কিন্তু খুব সুন্দর স্টিকারটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং করা আছে আর স্টিকারটা কারণে গাড়িটা কিন্তু আর গর্জিয়াস দেখাচ্ছে আর প্রায় এটা আজকের প্রাইস কত এটা 56,500 টাকা 56,500 টাকা আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি দিতেছেন না 1 বছরের মোটর গ্যারান্টি দিচ্ছি ব্যাটারি দিচ্ছি 6 মান্থের আচ্ছা এর ভিতরে যে এবং ফ্রি সার্ভিস দিচ্ছি 1 বছরের যতবার খুশি ততবার ফ্রি সার্ভিস 1 বছরের আচ্ছা এখন যে বাইকটা দেখবেন বাইকটার নামটা কি এবং বাইকটার আমাদের এটা হচ্ছে বাবুই মডেল গাড়ি কতই চমৎকার এটা হচ্ছে 5 ব্যাটারির একটি গাড়ি 5 ব্যাটারি 5 ব্যাটারি এটা 60 ভোল্টের গাড়ি 60 ভোল্টের সাইড বোল্টের গাড়ি এটা হচ্ছে বাবুই মডেল গাড়ি আচ্ছা সামনের দিকটা যদি দেখাতেন ফন্টের থেকে শুরু করি ফন্টে কি কি থাকতেছে এবং ফন্টটা আপনার হচ্ছে হাইড্রোলিক ব্রেক আচ্ছা হাইড্রোলিক ব্রেক প্রতিটা গাড়ি আমাদের টিউবলেস টায়ার এটা 3/50/10 চাকার সাইজটা হচ্ছে 3/50/10 আচ্ছা আচ্ছা আর টেলিস্কোপিক সাসপেনশন এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক এবং টিউবলেস টায়ার এবং খুবই চমৎকার একটি গাড়ি আমাদের আউটলুকিংটা খুবই সুন্দর
আচ্ছা, এই যে ফ্রন্ট সেটটা দেখেন অনেক সুন্দর। এই হেডলাইটটা কিন্তু এলইডি লাইট ইউজ করা হয়েছে, আর এলইডি হওয়াতে আপনি কিন্তু লাইটের আলোটাকে খুব ভালো পাচ্ছেন। ওয়াও, দেখতে পাচ্ছেন আলোটা কিন্তু অনেক অনেক আলো, অনেক আলো, বেশ ভালো আলো। আচ্ছা, এখানে কিন্তু পার্কিং লাইট ইউজ করা হয়েছে, পার্কিং লাইট আছে, পার্কিং লাইট গুলো কিন্তু এলইডি না, খুব চমৎকার পার্কিং লাইট গুলো এলইডি এলইডি। আচ্ছা, তো ফ্রেন্ডস আমি যদি সামনে মার্কেট গেটটা দেখাই, এই মার্কেট গেটটা ব্ল্যাক কালারের, এই যে মার্কেট গেটটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, যদি আমি এখানে মিটারটা দেখাই, মিটারটাকে ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে। আপনি এখানে কত কিলোমিটার চার্জ আছে এবং কত কিলোমিটার চলছে এটা দেখা যাবে। এটা হচ্ছে 60 ভোল্টের গাড়ি। আচ্ছা আচ্ছা, এটা যে কোনো ব্যাটারি এম্পিয়ার একটু বেশি দেখাবে। এটা আপনি এক চার্জে 60 কিলোমিটার অতিক্রম করতে পারবেন, এক চার্জে আপনি 60 কিলোমিটার গাড়িটা চালাতে পারবেন। এবং ডিজিটাল মিটার কত কিলোমিটার চলবে, কত কিলোমিটার চালাইছেন সবই কাউন্ট করা থাকবে। যেমন আমি অফ করে গাড়িটা আবার আপনাকে অন করে দেখাচ্ছি, গাড়িটা একেবারে ব্র্যান্ড নিউ। এটা 0.4 দেখাচ্ছে, মানে আমরা টেস্টিংয়ে গাড়িটা টেস্ট করার জন্য 4 মানে চলছে। আচ্ছা, এটাতে আপনি কাউন্ট করা থাকবে টোটাল কত কিলোমিটার চলেছে গাড়ির লাইফ টাইম পর্যন্ত, এটা থাকবে। দেখেন লুকিং গ্লাসগুলো কিন্তু চমৎকার লুকিং গ্লাস, আপনি ব্যাক ফ্রন্ট দেখার জন্য, ব্যাক সাইড এটা দেখার জন্য। আচ্ছা, এটা হর্নটা, এটা হচ্ছে ওটার মতো পুরোনো মতো নেই, হর্নগুলো অনেক সুন্দর, অনেক বেস্ট সাউন্ড। আচ্ছা, ব্রেকটা কিন্তু অনেক সফট, ঠিক আছে। আমাদের প্রতিটা বাইকের সাথে এরকম দুটি করে অ্যালার্ম রিমোট কন্ট্রোল থাকবে, এন্ট্রি ট্র্যাপ অ্যালার্ম লক এবং সিকিউরিটি অ্যালার্ম যেটা বলে, এটা প্রতিটা গাড়ির সাথে থাকছে। দুটি চাবি পাবেন, দুটি রিমোট। আচ্ছা, কি স্টেটে গাড়ি, এই গাড়িটার মধ্যে আপনি কিন্তু এখানে প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র কিংবা বাজার করার পর হ্যাঙ্গার আছে, আপনি ঝুলিয়ে নিতে পারবেন, কিংবা বেশ স্টোরেজ আছে, আমি যে জায়গাটা দেখা দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আপনার প্রচুর স্পেস আছে, এটার ভিতরে আপনি প্রয়োজন দূরে কোথাও গেলে সাথে চার্জার নিতে পারবেন, সাথে একটা টুলস পাবেন। আচ্ছা, আর এর সাথে ভাই কি কি ফ্রি দিতেছেন আপনারা? সাথে একটা বাইক কভার পাবেন, গাড়ি ঢাকার একটা বাইক কভার, আর এরকম একটা ক্যাফ হেলমেট, যেমন রেড কালার আমার মাথায় ব্ল্যাক আছে, ব্ল্যাক রেড কম্বিনেশন, আপনি চাইলে রেড ব্ল্যাক যেটাই খুশি নিতে পারবেন। এখানে সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, বড় ধরনের কোনো ক্রুটি কিংবা জার্নি কিংবা অ্যাক্সিডেন্ট করতে হলে জোরে হার্ড ব্রেক করলে তখন সার্কিট ব্রেকারটা অটো অফ হয়ে যাবে, এটা হলো আপনার সেফটির জন্য, সেফটির জন্য। পিছনে এটা এটা হচ্ছে টিউবলেস টায়ার, 3/50/10 চাকার সাইজটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর সাসপেনশনটা, সাসপেনশন হচ্ছে এয়ারব্যাগ, প্রতিটা গাড়ির আমাদের এয়ারব্যাগ করা। আচ্ছা, এবং আমাদের কোম্পানির যে লোগোটা এক্সপ্লোরেটিভ বাইক, আপনারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারেন, এক্সপ্লোরেটিভ বাইক, এটাতে আপনি ফোন নাম্বার যোগাযোগ চাইলে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, বাইরে কাগজপত্র লাগে চালাতে, ঢাকার মধ্যে এগুলো চালাতে ওরকম কোনো কাগজপত্র লাগে না, আপনি সেল রিসিট দিয়ে গাড়ি চালাতে পারবেন। আচ্ছা, তো বিয়াস আপনারা অনেকে কমেন্ট করবেন যে ভাই এইগুলো চালাতে হলে একটা কাগজপত্র লাগে কিনা, তাদের যে তাদের উদ্দেশ্য করে বলছি, এটা কিন্তু আপনি অনায়াসে ঢাকার মধ্যে চালাতে পারবেন, ঢাকার বাইরেও চালাতে পারবেন, তেমন সমস্যা হবে না। আচ্ছা, এটা আস্কিং প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে 68,000 টাকা। 68,000 টাকা, আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে কিছু টাকা ডিসকাউন্ট করবেন কিনা? আসলে পরে আপনার চ্যানেলের থেকে আসলে পরে কিছু অর্ডার 2% ডিসকাউন্ট করে দেওয়া হবে। আচ্ছা, 2% ডিসকাউন্ট করা হবে। আচ্ছা ফ্রেন্ডস, এই যদি আমি এই সেটটা দিয়ে দেখাই, রেড সিলভার, এই রেড সিলভারতে বাইকটা অনেক সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, আপনার অনেক এসে দুইজন বসতে পারবেন, এখানে কিন্তু পিল দেওয়া আছে একটা বসার জন্য, ধরার জন্য আর কি। তো এই হলো মোটামুটি বাইকটা, আর বাইকটা যদি নিতে চান সেক্ষেত্রে তারা আজকের প্রাইস চাচ্ছে 68,000। এটা হচ্ছে বাবুই মডেল, বাবুই মডেল, এটা প্রাইস নির্ধারণ করেছে 68,000 টাকা। এটা পুরো ভিউটা, আর এই গাড়িটা যে নিতে চান অবশ্যই আপনাকে চলে আসতে হবে টিকাতলি হাটকুলা রোড, হাটকুলা রোড। আচ্ছা, এই ছিল মোটামুটি ভিডিওটা, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতেন কমেন্ট করেন, আমি ওই নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। আর নিজে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়ুন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। Thank you.